রাজধানীর বুকে হঠাৎ করে গুলিকাণ্ডকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সাধারণ মানুষের মধ্যে। মঙ্গলবার সন্ধ্যায় নতুননগর এলাকার সোনার বাংলা ধাবার সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে তা সরজমিনে পরীক্ষা করেছেন রাজ্য পুলিশ প্রশাসন। পুলিশি তৎপরতার মাঝেই দোকানের মালিক বলরাম সাহা জানিয়ে দিলেন এই গুলিকাণ্ডে আহত দুজন ছিলেন এলাকার, তবে যারা এর সাথে যুক্ত তাদের চিহ্নিত করতে পারেননি তিনি। বলরাম সাহার এই উক্তির পরে পুলিশ প্রশাসনে শুরু হয় দৌড়ঝাঁপ। প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বর্তমানে যখন সুশাসনের প্রচার চালাচ্ছেন রাজ্যের মানুষ। পাঁচটা ছেলে ছড়া ছয়জন ছেলে আইসে রোল খাইছে, রোলের অর্ডার দিছে, রোল খাইছে, এখানে বইয়া রোল টোল খাইছে, খাইয়া তারা প্রশাসন দিছে দিয়া গেছে। যাওয়ার পরে ওই ওই জায়গাতে তারা দাঁড়াইয়া বাইকে উঠবো প্রিপারেশন নিতে আছে, এর মধ্যেই শব্দ পাইলাম। শব্দ পাই আমি আবার নাইমে আইছি, ততক্ষণে তারা এখান থেকে দৌড়াইয়া এখানে আই পড়ছে, ওই যে রক্তরই এই জায়গাটায় দাঁড়াইছে। জিজ্ঞেলাম কী হয়েছে, বলে গুলি করছে আপনারে, কেডা গুলি করছে, কী আসে বিষয়। ততক্ষণে এই সমস্ত কথা কখনো তারা ইয়ে করছে না, সঙ্গে সঙ্গে তারারে তারা নিজেরা ছেলেরাই নিয়ে হসপিটালে গেছে। আর লোকাল ছিল না, তারা যে দুজনের গুলি করছে আর লোকাল অ্যারাউন্ড 840 এরকম একটা ইনফরমেশন পেয়েছি যে নতুননগর যে সোনারগাঁও যে হোটেল আছে এখানে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছে। তো ইমিডিয়েটলি এখানে আমাদের রামনগর টিওপির ওসি শ্যামলিন্দার এসেছে, ওসি এয়ারপোর্টও এসেছে। এদিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ রক্তাক্ত জায়গায় পরীক্ষা করেছে, নেওয়া হয়েছে ডগ স্কোয়াডও, সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে। আশা করা যাচ্ছে দ্রুতই ধরা পড়বে এই গুলিকাণ্ডের সমস্ত মূল পাণ্ডারা। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।